আশা করি আপনারা সকলেই ভালো আছেন হুন্ডা সিআরবি দুই হাজার আঠারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এই গাড়িটির সি সি এবং এই গাড়িটিতে রয়েছে সম্পূর্ণ সেভেন সি টান রোফ পুশ এ স্টার্ট ব্যাগ ডাল পাওয়ার ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড আছে ফ্রেশ কন্ডিশনের গাড়ি আঠারো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন বাংলাদেশে এই গাড়িটির মাইলেজ মাত্র উনত্রিশ হাজার কিলোমিটার এই গাড়িটি রান করেছে আমরা আজকের ভিডিওতে গাড়িটি সম্পূর্ণভাবে দেখাবো গাড়িটির কন্ডিশন এবং ভিডিও শেষে অবশ্যই কিন্তু এই গাড়িটির দামের ব্যাপারে আলোচনা হবে এই গাড়িটির সকল পেপার্স নিউ আপডেট করা রয়েছে যিনি ইউজার তিনি গাড়িটির প্রথম মালিক ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড কাছ থেকে দেখাচ্ছি আর এই গাড়িটি সকল ডকুমেন্ট আপডেট আছে ট্যাক্স টোকেন পাবেন দুই হাজার পঁচিশের মে ট্যাক্স টোকেন দুই হাজার পঁচিশের মে আঠারোতে রেজিস্ট্রেশন আর ফিটনেস পাবেন দুই হাজার পঁচিশের জানুয়ারি আঠারো মডেল এবং এই গাড়িটির সিসি পনেরোশো চোদ্দশো আটানব্বই গাড়িটির সেভেন সিট কাগজে সেভেন সিট গাড়িতে সেভেন সিট আমরা সম্পূর্ণভাবে অবশ্যই দেখব আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই একটি গাড়ি কিনার আগে সবার আগে আমাদের দেখতে হবে গাড়িটির বডির কন্ডিশন ভালো আছে কিনা গাড়িটির ইঞ্জিন কন্ডিশন ভালো আছে কিনা সবগুলো গ্লাস অরিজিনাল আছে কিনা হেডলাইট ব্যাকলাইট অরিজিনাল আছে কিনা অর্থাৎ একটি নতুন গাড়ি যে কন্ডিশনে থাকে আমি যে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি নেব সেই গাড়িটি কতটুকু ফ্রেশ আছে সেটা দেখেই কিন্তু একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের

আর এই গাড়িটির যে সেভেন সিট রয়েছে একদম অ্যাডাল্ট পার্সন এখানে বসতে পারবে যদিও পিছনের সেভেন সিট বেবিদের জন্য থাকে স্পেস খুবই ভালো আছে আমি একদম একটু যদি কাজ থেকে সিট কন্ডিশনটা দেখাই আর হুন্ডা সিআরবি অ্যাভেলেবেল কিন্তু সেভেন সিটটা পাওয়া যায় না বেশিরভাগই ফাইভ সিট পাওয়া যায় অনেকগুলো গাড়ির মধ্যে থেকে সেভেন সিট হাতে পড়ে যায় তো আমরা গত মাসে চারটা গাড়ি বিক্রি করেছি তার মধ্যে একটি গাড়ি আমরা পেয়েছি যা রয়েছে সেভেন সিট কাগজেও রয়েছে সেভেন সিট এবং গাড়ি তো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ সেভেন সিট গাড়িটিতে রয়েছে পুশ স্টার্ট এবং রয়েছে সিট পাওয়ার গাড়িটি যদি আমি একটু মাইলেজ দেখাই গাড়িটি রান করেছে উনত্রিশ হাজার পাঁচশো সাত কিলো যে মাইলেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুধু বাংলাদেশে ইউজ করা হয়েছে আর গাড়িটির যে আমি ডোর প্যাড দেখাচ্ছি ডোর প্যাড কন্ডিশন কতটুকু ফ্রেশ স্টায়ারিং হুইল কন্ডিশন ফ্রেশ এবং গাড়িটির ফুল ড্যাশবোর্ড কন্ডিশন এবং উপরে স্লিং আমি যখন এই গাড়িটি আপনার হাউজে ক্রয় করতে যাব। গাড়িটির কন্ডিশন ভালো আছে কিনা সেটা কিন্তু আমি গাড়িটি দেখে ডোরপ্যাড দেখব গাড়িটির ভিতর ইন্টেরিয়র দেখব এরপরে কিন্তু আমি অ্যানালাইজ করতে পারবো যে গাড়িটি আপনার হাতে কতটুকু যত্নে ছিল তো আলহামদুলিল্লাহ এই গাড়িটির যিনি ইউজার তিনি ফার্স্ট ইউজার এবং তার হাত থেকে আমরা যখন গাড়িটি ডেলিভারি নিয়েছিলাম সেই ভিডিও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার অলরেডি তিনটা গাড়ি আছে তো তিনটার মধ্যে এই গাড়িটি সবচেয়ে কম ইউজ হয়েছে আমরা বর্তমানে হুন্ডা সিআরবি দুই হাজার আঠারো মডেলের গাড়িটির পেছনের যে সিটে আমরা আছি এখানে আপনার ডুয়েল এসি রয়েছে এখানে ডুয়েল এসি রয়েছে এবং এখানে রয়েছে একটি হ্যান্ড রেস্টার লং ড্রাইভে যাওয়ার জন্য একমাত্র গাড়ি হচ্ছে হুন্ডা আরামের জন্য তো এই গাড়িটার মেইন বিষয় হচ্ছে গাড়িটির সিসি হচ্ছে আপনি একটি গাড়ি চালাবেন তার সিসি প্রতি বাৎসরিক পঁচিশ হাজার টাকা আর আপনি একটি জিপ গাড়ি চালাবেন সান রোপ থাকবে হ্যান্ডার থাকবে ডুয়েল এসি থাকবে এস ইউভি এই গাড়িটির কিন্তু ইআইটি হচ্ছে পঁচিশ হাজার টাকা কারণ এই গাড়িটির সিসি পনেরোশো হুন্ডা সি এসইভি এই গাড়িটির যে পেছনের সিট খুবই কমফোর্টেবল এবং সামনের সিটও কমফোর্টেবল আমরা এই গাড়িটার সাথে আমরা যদি টয়টার সিএইচআর এর কথা বলি তো সেই ক্ষেত্রে দেখা যায় যে সিএইচআর এর পেছনের সিটে কিন্তু আনকমফোর্টেবল এর কারণ হচ্ছে এখানে এটা যেরকম পুরোটা রাউন্ড গ্লাস থাকে তো সিএইচআর এর কিন্তু এখানে এরও একটা গ্লাস চলে আসে যা ভিতরে একটা বাক্স বাক্স মনে হয় কিন্তু হুন্ডা সিআরভি কিন্তু একদমই খোলা মেলা একটি গাড়ি আমি আশা করব যদি আপনি সিআরবি গাড়ি সিসি পনেরোশো টার্বো ইঞ্জিনের গাড়ি ক্রয় করতে চান তবে সরাসরি আপনি আমাদের এই গাড়িটি ভালোভাবে দেখে শুনে বুঝে চালিয়ে চেক করে ক্রয় করতে পারেন আমরা গাড়িটির ইঞ্জিনের দিকটি একটু ভালোভাবে দেখবো একটি গাড়ি কতটুকু যত্ন নিয়ে ইউজ করেছে এবং গাড়িটির ইঞ্জিন কন্ডিশন কতটুকু ফ্রেশ আমি একেবারেই কাজ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যখন একটি গাড়ির ইঞ্জিনের দিকে দেখবো ইঞ্জিনের আগে আমরা দেখবো সাবনের ফুল শেপটা প্রথমেই আছে নেম প্লেট নেম প্লেটটা কতটুকু ভালো আছে ফ্রন্ট গ্রিলের সবগুলো লক ঠিক আছে কিনা হালকাও যদি কোনো অ্যাক্সিডেন্ট শিকার হয় তবে কিন্তু এই লকগুলো কিন্তু কি ছুটে যেতে পারে ফ্রন্ট মার্সেল ভালো আছে কিনা হেডলাইট আছে কিনা এবং গাড়িটির যে ফ্যান্ড আর সেলাইগুলো ঠিক আছে কিনা যেই সিলগুলো ছিল সেগুলো আছে কিনা এবং গাড়িটির ও বনার হেড কাভার আছে কিনা সবকিছু মিলিয়ে গাড়িটি আসলে মূলত কেমন আছে গাড়িটি কিন্তু বর্তমানে স্টার্টে আছে গাড়িটির যে সাউন্ড একদম খুব স্মুথ সাউন্ড একটু আপনারা কাছ থেকে দেখেন আর যেহেতু এই গাড়িটির সিসি পনেরোশো তার মানে কিন্তু গাড়িটির মাইলেজ অনেক বেশি পাবেন কম তেলে মাইলেজ খুবই ভালো পাবেন এটা আমরা যদি ঢাকার সিটির ভিতরে যদি আমরা এটা বিবেচনা করি চোদ্দ আর আমরা যদি একটু লং ড্রাইভে যাই তো সেক্ষেত্রে আপনি আরো দুই থেকে তিন কিলো বেশি পাবেন গাড়িটির আমরা বাম পাশের ফুল ভিউ দেখানোর চেষ্টা করছি আপনারা ফুল সাইড দেখতে পাচ্ছেন এবং গাড়িটির যে টায়ার এখানে ব্রাভো টায়ার রয়েছে আর টায়ার কন্ডিশন যথেষ্ট ভালো আছে এবং রিম কন্ডিশন যথেষ্ট নতুনের মতো রয়েছে গাড়িটি যে অবস্থায় আছে এই অবস্থায় গাড়িটি নেওয়ার পরে আপনাকে আর কোনো কিছুই করতে হবে না গাড়িটির সামনে পেছনে বামের ডানের সবগুলো গ্লাস অরিজিনাল হেডলাইট ব্যাকলাইট সম্পূর্ণ অরিজিনাল রয়েছে সম্পূর্ণ কমপ্লিট করা একটি গাড়ি আপনি নিবেন তেল ঢুকাবেন চালাবেন সম্পূর্ণ ভাবে দেখানোর চেষ্টা করেছি হুন্ডা সিআরবি দুই হাজার আঠারো মডেল পুশ স্টার্ট সিসি পনেরোশো ফার্স্ট ইউজার স্মার্ট কার্ড সাউন্ড রোপ সহ অল অপশন সেভেন সিট এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে হুন্ডা সিআরবি যে গাড়িগুলো সেভেন সিট তার দাম একটু বেশি আর যে গাড়িগুলো ফাইভ সিট তার দাম একটু কম তো সব কিছু কন্ডিশন আলোচনা করে গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য পঞ্চাশ লাখ সত্তর হাজার টাকা আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি অবশ্যই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম